Yes. So up to the last class we had studied together about his symbolism, about some points about W.B. Yeats's own philosophy or নিজের philosophy of literature কি আছে সেটার ব্যাপারে কিছু কিছু আমরা পড়াশোনা করেছি. We have also studied something about what is meant by symbolism or what is literary symbolism. So we will just continue from that. Okay. So Yeats, we have read about symbolism, and now we come to how Yeats uses it. How Yeats or how this poet whose poem we are about to read today, ও কিরকম ভাবে ব্যবহার করছে, অ্যান্ড ওয়াই ইজ হি ইউজিং সিম্বলিজম. দ্য ফার্স্ট ভেরি ফার্স্ট পয়েন্ট দ্যাট উই নিড টু নো ইজ দ্যাট ইট ইজ অ্যাবাউট দি কেল্টিক ইমাজিনেশন. নাও আই উইল সেন্ড ইউ আ ফিউ নোটস রিগার্ডিং দিস ইফ ইউ ওয়ান্ট টু রিড ইট ইন ডিটেলস, বাট আই উইল নট টিচ দেম ইন ডিটেলস টু দ্য ইন দ্য ক্লাস. এনিওয়ে, সো দিস কেল্টিক ইমাজিনেশন, the word Celtic means is belonging to the race of the Celts. As you can see on the screen, it is the Celtic races. They were one of the very first races of Europe. So the Celtic imagination is the imagination of these people, of the people who belonged to the Celtic race. এই রেসে বা এই জাতের যে লোক ছিল অনেক আগে, অনেক অনেক আগেকার কথা বলা হচ্ছে, ইউরোপে যখন প্রথম লোকজন এসে প্রথম মোনার্কস আর সেটেলিং তখনকার কথা এটা বলা হচ্ছে, তখনকার রেস এটা, তখনকার জাত. তো দি ইম্যাজিনেশন অফ দিস ট্রাইব অফ পিপল, কেল্টিক ইম্যাজিনেশন বিলংস টু দিস ট্রাইব অফ পিপল. সো হোয়াট ইউ ক্যান সি ইজ দ্যাট দিস দিস দে ওয়ার রিচুয়ালিস্টিক, দে ওয়ার ক্যারেক্টারাইজড বাই দেয়ার প্যাশন ফর নেচার, লাভ ফর নেচার. দে হ্যাড আ রিয়েলিস্টিক ন্যাচুরালিজম, অ্যাজ ইন whatever they saw in reality was nature, because তখন তো এখন অবধি আর কি এত রকমের পপুলেশন, এত রকমের ইকোনমিক ডিভিশনস, এত রকমের পলিটিক্যাল ডিভিশনস, জিওগ্রাফিক্যাল ডিভিশনস ছিল না. সো দে ওয়ার হ্যাপেনিং স্লোলি, দে ওয়ার ডেভেলপিং স্লোলি. সো রিয়েলিটি ফর দ্য কেল্টস ওয়ার হোয়াট এভার দে স ইন দেয়ার ন্যাচুরাল এক্সিস্টেন্স. ওই জন্য কথাটা হচ্ছে রিয়েলিস্টিক ন্যাচুরালিজম, দ্য রিয়ালিটি দ্যাট ইজ ডিরাইভড ফ্রম নেচার, বিকজ নেচার ওয়াজ হোয়াট দে স অ্যারাউন্ড দেম, অ্যান্ড নেচার ওয়াজ হোয়াট দে ওয়ান্টেড টু প্রিজার্ভ, টু সেভ অ্যান্ড টু লিভ ইন. মানে প্রকৃতিকে খুবই বেশি ভালোবাসত, তো প্রকৃতিটাই ওদের কাছে সব থেকে বেশি রিয়েল, সব থেকে বেশি আসল, সব থেকে বড় সত্য ছিল. সো দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই রিয়েলিস্টিক ন্যাচুরালিজম. ইয়েটস অলসো বিলিভড ইন দিস কাইন্ড অফ ন্যাচুরালিজম, উইচ ইজ অলসো ক্যারেক্টারাইজ বাই আ ফিলিং ফর দ্য ম্যাজিক অফ নেচার. আমরা যে ন্যাচারাল ম্যাজিকের কথা বলি, ইউ নো ইট ডাজ নট হ্যাভ টু বি ফ্যান্টাস্টিক, যেরকম আমরা ফ্যান্টাস্টিক্যাল মুভিজে দেখি, ইট ডাজ নট হ্যাভ টু বি সিন আ মুভি লাইক সিন্ডারেলা বা স্নো হোয়াইটের মতন হতে হবে না, বাট ন্যাচারাল ম্যাজিক ইজ ইন দ্য সেন্স দ্যাট ইভেন দো সায়েন্স হ্যাজ ডেভেলপ সো মাচ, বিজ্ঞান এতটাই ডেভেলপ করেছে, বাট তা সত্ত্বেও আমরা প্রকৃতির মধ্যে উই ফাইন্ড এভরিথিং দ্যাট নেচার হ্যাজ, দ্যাট সায়েন্স হ্যাজ টু প্রোভাইড. ইউ টক অ্যাবাউট মেডিসিনস, নেচার হ্যাজ মেডিসিনস রেডি with her. You talk about living conditions, nature provides you with natural living conditions. Eta holo amra manush shetake change korte chai, poriborton korte chai prokritike, but nature in itself is all providing, and that is why it is magical. And the Celts, they had a feeling for this magical. It was also very very much characterized by melancholy, that is, it is like a, how should I put it? It is like melancholy is a kind of sadness in your soul. Ba dharo jeta ke amra abeg boli, jeta moner moddhe thake dukkho abeg, ei dutu miliye melancholy toiri hoy. It is something, a feel for sadness that you feel in your soul. Kono particular reason er jonno hote hobe na, kono particular manusher jonno tomar mone dukkho thakte thakbe erokom na, কোনো পরিস্থিতির জন্য থাকবে এরকম না, কিন্তু মানসিক দুঃখ, অ্যাজ ইন ইউ বিইং বর্ন অ্যাজ আ হিউম্যান বিইং হ্যাজ সাম পেইন, হ্যাজ সাম পেইনস অ্যাসোসিয়েটেড উইথ ইট. মানুষ হয়ে জন্মানো মানে দুঃখের গল্প, কষ্টের গল্প, কিছু হওয়ার, কিছু হতে হবে না, কোনো এক্সটার্নাল ফ্যাক্টরসের সাথে ইমিডিয়েটলি লিঙ্কড না, বাট দ্য পেইন অফ লাইফ দ্যাট এক্সিস্টস ইন ইয়োর সোল, দ্যাট ইজ হোয়াট মেলাঙ্কলি ইজ. সো দ্য কেল্টিক ইম্যাজিনেশন ওয়াজ অল অফ দিজ থিংস.
and yet as a poet also believed or used these traits of imagination. It is also looking at nature without ecstasy. এই যে রিয়েলিস্টিক ন্যাচুরালিজমের কথা বললাম, উই উইল নট, দিস ডাজ নট মিন দ্যাট উই লুক ফর নেচার ওনলি বিকজ অফ ইটস ভিজুয়াল প্লেজার। মানে ধরো পাহাড় দেখছি আর চমকে যাচ্ছি, হাউ হিউজ আ মাউন্টেন ইজ অ্যান্ড হাউ স্মল উই আর, ওকে, উই আর লুকিং অ্যাট এ ট্রি, একটা ভরাট গাছ দেখছি ফলওয়ালা, অ্যান্ড উই থিঙ্ক দ্যাট হাউ ফুল অর হাউ কমপ্লিট দিস ট্রি ইজ অ্যান্ড হাউ ইনকমপ্লিট উই আর। নেচার কে কোনো রকমের এক্সারসাইজ করা হচ্ছে না, অ্যাজ ইন নেচার ওনলি অ্যাজ ইটস সেলফ, প্রকৃতি যেরমভাবে নিজে থাকে, নেচার অ্যাট ইটস ন্যাচারাল বেস্ট, সেরকমভাবে লুকিং অ্যাট নেচার। ইউ ব্রিং ইন আ ভেরি ফ্যান্সি লুকিং প্লান্ট ফ্রম আ নার্সারি, তুমি নার্সারি গেলে গাছের দোকানে একটা খুব সুন্দর দেখতে একটা গাছ নিয়ে আসলে, গাছ নিয়ে এসে বাড়িতে বসিয়ে দিলে, সো ইউ থিঙ্ক দ্যাট আই হ্যাভ ব্রট নেচার অর টেমড নেচার, ছোট করে প্রকৃতিকে বাড়িতে রেখে দিয়েছি। But yets or the Celts, they did not look at nature like that. They looked at nature as wild as it was. Nature jerokom wild and untenable, sherokom bhabei prokritir dike takiyeche ar takiye thakte pochondo korto. And yets also believed in this similar kind of outlook. Now this way of looking at nature is a modern way of looking at nature, এটা খুব আধুনিক একটা ওয়ে অফ লুকিং অ্যাট নেচার, বাট দ্য পোয়েট হিজ ইন্টারেস্ট লাইজ অন আদার মেন। ঠিক আছে, মানে আমি আজকে ইয়েটস যখন লিখছে 20th century বসে, হি হ্যাড উইটনেসড ওয়ার্স, প্রথম বিশ্বযুদ্ধ দেখে, তার আগে বিশ্বযুদ্ধ তো হঠাৎ করে একদিন হয়ে যায় না, তার আগেও অনেক রকমের ছোটো ছোটো যুদ্ধ, ব্যাটলস লস্ট, ব্যাটলস ফট, সো মেনি ব্যাটলস বিটুইন সো মেনি নেশনস, নিজেই আয়ারল্যান্ডের মধ্যেই দের ওয়াজ আ ব্যাটল ফর ইন্ডিপেন্ডেন্স, দের ওয়াজ আ ব্যাটল ফর ডেমোক্রেসি, সো অল অফ দিস থিংস ইয়েটস হ্যাড উইটনেসড। সো নাও আফটার উইটনেসিং অল অফ দিস থিংস, আ পোয়েট, আ হাইলি সেন্সিবল সেন্সিটিভ ইমাজিনেটিভ পোয়েট লাইক ইয়েটস, হি থট that I cannot just describe nature the way it is, because now nature has changed because of this human world, and what my role as a poet or as an artist is to capture this change. এই যে আমি চেঞ্জের কথাটা বলছি, প্রকৃতির মধ্যে যে পরিবর্তন আসে, এটা কিসের জন্য আসে? এটা মানুষের জন্য আসে, মানুষের কীর্তির জন্য আসে, মানুষের কাজের জন্য আসে, কর্মের জন্য আসে। It is the relationship between man and nature that brings about change. So according to Yeats, this way of looking at nature in a modern way, or according to Yeats, the modern way of looking at nature is not just describing nature the way it is, but talking about men within nature, men in relation to nature. সেই সম্পর্কটা, সেই রিলেশনটা ক্যান বি ফ্রেন্ডলি, ইট ক্যান বি প্লেজেন্ট, ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ, ইট ক্যান বি ভায়োলেন্ট, ইট ক্যান বি পেশেন্ট, খুব ধৈর্য থাকতে পারে ওই সম্পর্কটার মধ্যে, ইট ক্যান বি ইমপেশেন্ট, ক্যান বি অ্যাংরি, সব কিছুই হতে পারে। প্রকৃতির ওপর তুমি যদি আজকে খুব রাগ হয়েছে, তুমি এক কোদাল নিয়ে একটা মোটা গাছের ওপরে দুম দুম করে দুটো বাড়ি মেরে চলে আসলে, সো ইয়োর রিলেশনশিপ উইথ নেচার ইজ অফ অ্যাঙ্গার, বাট ডিড নেচার ডু এনিথিং টু ডিজার্ভ দ্যাট? No, but you as a human being, you thought that nature can take my anger, amar rag ta nite parbe. So this relationship, this changing relationship, ei change ta ke tule dhora tai holo kobir kaj. This is according to Yeats, and Yeats derives this from the Celtic imagination. Yeats develops this view as a result of Celtic imagination, and also very importantly, Yeats's use of symbolism also meant it was also served the purpose, মানে ওই কারণেও ইউজ করতো, হি ইউজড সিম্বলিজম অলসো টু সার্ভ দ্য পারপাস টু রাইট অ্যাবাউট আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের ব্যাপারে ইউজিং সিম্বলস, হি ইউজ টু রাইট অ্যান্ড সিম্বলিজম ওয়াজ রিকোয়ার্ড ফর হিম বিকজ হি ওয়ান্টেড টু রিড সরি বিকজ হি ওয়ান্টেড টু রাইট অ্যাবাউট আয়ারল্যান্ড।
উই উইল টক অ্যাবাউট দিস লেটার অন। ন্যাশনালিস্টিক পারপাসটা বা ধরো আয়ারল্যান্ডের জন্য কি বলতে চাইছি, আমরা সেটা কবিতাটা যখন পড়া হয়ে যাবে তখন একসাথে পড়বো। নাও দিস ইজ হোয়াট হি সেজ অ্যাবাউট অ্যাবাউট হিজ ইউজ অফ সিম্বলিজম। ইয়েটস যেরকমভাবে সিম্বলিজমের কথা বলছে, ইট ইজ অলমোস্ট লাইক, অ্যান্ড হি রাইটস, ইয়েটস রাইটস ইন হিজ ওন বায়োগ্রাফি, হি সেজ দ্যাট ন্যাশনাল এপিক অফ ফিনল্যান্ড, মানে এপিক মানে মহাকাব্য যেটা হয়, যেরকম আমাদের রামায়ণ মহাভারত আছে, তো তোমরা বুঝতে পারছো এপিক তাহলে অনেক পুরনো গল্প হয়, দে আর ভেরি ভেরি ওল্ড অ্যান্ড এনশিয়েন্ট টেলস। সো ফিনল্যান্ডের এরকম একটা, দের ইজ এ ন্যাশনাল এপিক অফ ফিনল্যান্ড কল কালিভালা। কালিভালা যে লিখেছিল, হি হ্যাড রিটেন দ্যাট আই হ্যাভ লার্ন মাই সংস ফ্রম দ্য মিউজিক অফ মেনি বার্ডস অ্যান্ড ফ্রম দ্য মিউজিক অফ মেনি ওয়াটার্স। দিস ইজ হোয়াট ইয়েটস অলসো ওয়ান্টেড টু ডু, হি ওয়ান্টেড টু টেক ইন্সপিরেশন ফ্রম দ্য মিউজিক অফ সো মেনি বার্ডস অ্যান্ড ফ্রম দ্য মিউজিক অফ সো মেনি ওয়াটার্স। ইয়েটস সেজ দ্যাট অল ওল্ড লিটারেচার্স ওয়ার ফুল অফ কেল্টিক ইমাজিনেশনস অর অফ সিমিলার লাইকনেস, অ্যান্ড অল পোয়েটস অফ অল রেসেস হু টুক টু থিংস লাইক দ্য কেল্টস ডিড could have said them said of themselves what the poet of Kalevala said. মানে যেহেতু ও বলতে চাইছে যে যেহেতু অল ওল্ড টেলস, অল এনশিয়েন্ট টেলস, অল ওল্ড লিটারেচার্স ওয়ার ফুল অফ কেল্টিক ইমাজিনেশনস, বা কেল্টিক ইমাজিনেশন যদি না হয়ে থাকে কোনো রকমের ইমাজিনেশন, ইউ সি ফর দ্য হিন্দু ইমাজিনেশন, তুমি যদি মহাভারত পড়ো, যদি জানো গল্পটা, ইউ উইল সি দ্যাট দের আর সো মেনি ফ্যান্টাস্টিক্যাল ক্রিচার্স, রাইট? দের আর বার্ডস হু ক্যান টক ইন রামায়ণ, দের আর মাঙ্কিজ হু ক্যান ওয়াক অ্যান্ড বিল্ড ব্রিজেস, ওকে, দের আর গডস হু কাম অ্যান্ড হ্যাভ মিটিংস উইথ হিউম্যান বিংস, দে হ্যাভ গডস হ্যাভ হিউম্যান চিলড্রেন, দে ম্যারি, দে হ্যাভ ফ্যামিলিজ, দে ফাইট ইন দ্য স্কাই, অ্যান্ড তাদের রেজাল্টসগুলো আমরা পৃথিবীতে দেখতে পাই। মহাভারত রামায়ণে এত রকমের ফ্যান্টাস্টিক্যাল ইমাজিনেটিভ ক্রিচার্স আছে, তো এইগুলো কেল্টিক ইমাজিনেশন না হয়ে থাকলেও, যদি ইফ ইভেন ইফ উই ডিড নট অর অর বাসুদেব অর ব্যাসদেব হে ডিড নট ডিরাইভ দেয়ার স্টোরিজ ফ্রম দ্য কেল্টস, বাট দ্য ইমাজিনেশন ওয়াজ অফ সিমিলার কাইন্ড, দি ইমাজিনেশন ওয়ার ফ্রম দি এলিমেন্টস, দে ওয়ার ফ্রম দি ফ্রম নেচার, ওকে, দে ওয়ার অল ফ্রম নেচার। মাঙ্কিজ হু ক্যান টক অ্যান্ড ওয়াক, দে আর অ্যানিমালস অফ দি নেচার, সো আর উই, বাট হিউম্যান বিংস উই হ্যাভ কাম অ্যাওয়ে ফ্রম আওয়ার ন্যাচারাল ইনস্টিংক্ট। আমরা এখন সিভিলাইজড হওয়া বা সভ্য হওয়া মানে ভাবি চামচ, কাটা চামচ দিয়ে, এমনি চামচ দিয়ে খেতে হবে, আগেকার দিনে হাতে খেতাম, তো তাহলে তখন কি আমরা মানুষ ছিলাম না? অবশ্যই ছিলাম, বাট উই হ্যাভ কাম ফার অ্যান্ড ফার্দার অ্যান্ড ফার্দার অ্যাওয়ে ফ্রম আওয়ার ট্রু নেচার। সো ইউজিং দি কেল্টিক ইমাজিনেশন থ্রু সিম্বলিজম ওয়াজ দ্য ওয়ে ফর ইয়েটস টু গো ব্যাক টু দোজ ডেজ when human beings and nature were not very much separate from each other. But what he actually wanted to was that he wanted to bring the reader's minds into contact with these powers. O erokom bhabe kobita likhto karon or karon ta chilo je he wanted to make his readers know about this. Mane ami jokhon ekhon second coming porte boschi ba jokhon porachhi, তুমি যখন পড়ছো এখন, ইউ আর কামিং টু নো অ্যাবাউট দি কেল্টিক ইমাজিনেশন, দিস ইজ হোয়াট ইয়েটস ওয়ান্টেড টু ডু। ওয়াই ডিড হি ওয়ান্ট দিস? হি বিলিভড দ্যাট হি ওয়াজ ব্রিঙ্গিং দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু ফ্রিডম। ফ্রিডম ফ্রম হোয়াট? এই যে মেটেরিয়ালিজম, এই যে জিনিসপত্রের মধ্যে আমরা এত ব্যস্ত হয়ে যাচ্ছি, টাকা পয়সা, উই আর রানিং দ্য র্যাট রেস, আমরা বলি রান দ্য রেস, ফাইট দ্য ফাইট, এই যে রেসটা কাদের, এই ফাইটটা কাদের, যুদ্ধটা কাদের, এটা হলো মানুষ মানুষের মধ্যে যুদ্ধ করছে, বিকজ ইউ ওয়ান্ট টু ফাইট, বিকজ ইউ ওয়ান্ট টু রান আ রেস, ওকে। সো ইয়েটস ওয়ান্টেড হিজ রিডার্স টু নো অ্যাবাউট দি কেল্টিক ইমাজিনেশন বিকজ ইউ ওয়ান্টেড টু ফ্রি দেম, বিকজ ইউ ওয়ান্টেড টু ফ্রি আস, টু লিবারেট আস, টু গিভ আস ফ্রিডম ফ্রম দিস র্যাট রেস অফ হিউম্যান লাইফ, ফ্রম দিস মেটেরিয়ালিজম of human life. Materialism means when we concentrate too much on materials, মানে জিনিসপত্রের উপর যখন আমরা খুব বেশি কনসেন্ট্রেট করে থাকি, ওটাকে বলে মেটেরিয়ালিজম। হি ওয়ান্টেড টু গিভ আস ফ্রিডম ফ্রম দিস
ফ্রম দি চেঞ্জিং টাইমস অফ এ সোসাইটি, ওর সমাজ, ওর সময়কে যে সমাজ যেরকম পাল্টাচ্ছিল, ফিলোসফি থেকে মানে দর্শন থেকে আবার মেটেরিয়ালিজমে চলে আসছিল, সো দিস চেঞ্জ অলসো হি ওয়ান্টেড টু স্টপ, অর ওয়ান্টেড টু ট্রাই টু স্টপ অ্যাট লিস্ট টু সাম এক্সটেন্ট। মানে ইয়েস, হি অলসো বিলিভড দ্যাট হি ওয়াজ ক্রিয়েটিং সিম্পথি, মানে এই যে আমি বললাম দ্যাট হি ইউজড সিম্বলিজম সো দ্যাট হি কুড রাইট অ্যাবাউট আয়ারল্যান্ড, দের ওয়াজ ওয়ান অবজেক্টিভ, ওয়াই ডিড হি ডু, হোয়াট ডিড হি থিঙ্ক হি ক্যান অ্যাচিভ বাই ইট, হি ইউজ সিম্বলিজম টু রাইট অ্যাবাউট, হি নিডেড সিম্বলিজম টু রাইট অ্যাবাউট আয়ারল্যান্ড, মানে আয়ারল্যান্ডের ব্যাপারে বা প্যাট্রিয়টিক হওয়া বা বা ধরো দেশের ব্যাপারে লেখার জন্য ওর সিম্বলিজমটার দরকার ছিল, কারণ হি ওয়ান্টেড টু ক্রিয়েট সিম্পথি অ্যাব্রড উইথ দিস আইরিশ কজ। মানে ওর কবিতা যখন আয়ারল্যান্ডের বাইরে লোকেরা পড়বে, ইউরোপের বাইরে লোকেরা পড়বে, তারাও যাতে বুঝতে পারে যে হোয়াট আয়ারল্যান্ড ইজ গোয়িং থ্রু। কারণ অবশ্যই তুমি আজকে বোঝো, আফ্রিকা অ্যাজ আ কান্ট্রি হ্যাজ হার ওন প্রবলেমস, আফ্রিকা নিজের দেশে অনেক নিজের প্রবলেমস তৈরি হচ্ছে, অনেক রকমের পলিটিক্যাল প্রবলেমস, কালচারাল প্রবলেমস। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ না? তো তোমরা মিউট না, আনমিউট করে আমাকে বলছো না কেন? বললেই তো হয়, দাঁড়াও দেখছি আমি। চ্যাট বক্সে বলেছি, আরে আমি চ্যাট বক্স তো আর দেখছি না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। কত অব্দি দেখলে? কিছুই দেখো নাকি? আচ্ছা দাঁড়াও, ক্যান ইউ সি দিস? এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যদি দেখতে না পাও আনমিউট করে আমাকে বলবে, ঠিক আছে? আমি চ্যাট বক্সটা দেখছি না, তো আমি জাস্ট টকিং টু ইউ অল, তো আনমিউট করে বলে দেবে, কোনো অসুবিধা নেই। ওকে, সো হ্যাঁ, যেটা বলছিলাম, সি আফ্রিকা অ্যাজ আ কান্ট্রি হ্যাজ আর ওন প্রবলেমস। আফ্রিকাতে ধরো সাপোজ ফর অ্যান এক্সাম্পল পলিটিক্যাল প্রবলেমস হচ্ছে, কত গরিব দেশ, মানে কনস্ট্যান্ট স্টেট অফ ওয়ার, যুদ্ধ চলছে, খুব অত্যাচার, অপপ্রচার, রোগ ছড়াচ্ছে খুব বেশি। তো এবার যদি আমি একটা ইন্ডিয়ার ব্যাপারে কবিতা লিখে আফ্রিকানসদের পড়াই, অফকোর্স দে উইল থিঙ্ক দ্যাট ওয়াই ডু আই নিড টু নো অ্যাবাউট ইউর কান্ট্রি, লুক এট মাই ওন কান্ট্রি, ডোন্ট ইউ থিঙ্ক আই হ্যাভ এনাফ প্রবলেমস, তারা পড়বে না। বাট ইফ আই ইউজ সিম্বলিজম, ইফ আই ডু নট টক অ্যাবাউট ইন্ডিয়া ডিরেক্টলি, বাট আই মেক ইন্ডিয়া আ ইউনিভার্সাল সাবজেক্ট, মানে ধরো ইউনিভার্সাল হয়ে এরকমভাবে বোঝাই যে ইন্ডিয়াতে যেরকম হচ্ছে ঠিক সেরকম সেরকমই আফ্রিকাতেও হচ্ছে, ইউজিং সিম্বলস, ইনডাইরেক্ট মেটাফার্স, ডিরেক্টলি না বুঝিয়ে ওদের মতন করে বোঝাই, বিকজ আর্ট ইজ ইউনিভার্সাল, আর্ট ইজ ইউনিভার্সাল, ইজন্ট ইট? আর্ট সবাই বুঝতে পারে, আর্ট কোনো একজনের জন্য হয় না, কোনো একটা কবিতা কোনো একটা শ্রেণীর লোকেদের জন্য হয় না, সবার হতে হবে, তবে গিয়েই ওটা আর্ট হবে, তবে গিয়েই ওটা শিল্প হবে, তবে গিয়ে ওটা চিরস্থায়ী হবে, ইমর্টাল হবে, ইটার্নাল হবে। মহাভারত যদি কোনো একজন একটা শ্রেণীর লোকেদের জন্য হতো, তাহলে দ্যাট উড নট বি আওয়ার ন্যাশনাল এপিক, ঠিক আছে? ইটস লাইক দ্যাট, অপু সংসার মানে সত্যজিৎ রায় যদি কোনো একটা শ্রেণীর লোকেদের জন্য সিনেমা বানাতো, তাহলে সত্যজিৎ রায়কে সারা পৃথিবী চিনতো না। সো দিস ইজ দ্য ইউজ অফ সিম্বলিজম, দ্যাট ইট মেক্স আর্ট ইউনিভার্সাল অ্যান্ড ইয়েটস ইউজড দ্য সিম্বলিজম টু টক অ্যাবাউট আয়ারল্যান্ড, so that people outside of Ireland can also sympathize, can also understand what he is feeling. Next, okay, I will just give you 2 minutes. Karur, kono oshubidha hoyeche bujhte? Does anyone have any question? Please, you can ask. Or you want me to repeat anything? Okay, so I should move on then. ফাইন, আই এম মুভিং অন। কোনো প্রশ্ন থাকলে আনমিউট ইউর সেলফ, ইফ ইউ ওয়ান্ট টু রিপিট, ইফ ইউ ওয়ান্ট মি টু রিপিট, আনমিউট ইউর সেলফ অ্যান্ড আস্ক, ঠিক আছে? চ্যাটে লিখো না। ওকে, সো আই উইল কন্টিনিউ। ইয়েস, সো দ্যার আর আ ফিউ আদার
things that he wants to say. Now this is very important, okay? This slide, this particular thing that you're seeing on your screen is very important because this is directly related to the poem. Ekdom poem er sathe directly related. So for Yeats, symbolism also served the purpose, also served this purpose. You know, symbols allowed, he thought that symbols allow us to evoke or call the great mind and great memory, which he calls the soul of the world. এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, what is the soul of the world, because Yeats uses this anima mundi, this phrase in the poem the second coming as well. So we will read it in details একটু যখন আমরা কবিতাটা পড়বো. But it means the soul of the world, that is basically যতটা বুঝতে পারছো পুরো পৃথিবীটাকে একটা universal platform এ আনছে. He consider, Yeats considers that there is one soul of this entire world in which millions and billions of people live. Yet the world is one, and therefore the world's soul is also one and single. Yeats believed that this his poetry or the symbols that he uses, they possess real super, they are real and they are supernatural. Real keno bolche, karon he is bringing, he's using the symbols that the Celts used, that the Celts had written in some of their books, the Celts had maintained as records of their history. Yet jehetu tader symbols gulo use kore, of course he uses his own symbols as well. So he thinks that these symbols are real and supernatural, that is they have some extra powers, magical powers in them, and therefore the poems that he write, ওই সিম্বলগুলো দিয়ে যে কবিতাগুলো লেখে, they are also magical and they are supernatural as well. This again served a naturalist purpose, as I just said, that he exposed these poems to people outside of Ireland, so that the people outside of Ireland can sympathize with his cause. And for another important reason, he wanted to inspire confidence of his own people. Irelander baire jate lokjone sympathize kore cause ke, what he wants to say about Ireland, he wants to tell the world what is happening in Ireland. Ki hochhilo tokhon Ireland e seta amra porbo ektu por, mane abar porer dike ektu details e jabo na history ta, we will just read a few things about what was happening in Ireland at that point of time. But so yes, so his symbolism was, you serve the dual purpose. First, two purpose. Ekta ki chilo je Irelander baire bideshi jara chilo, bideshe onno desher lokder ke bojhanor jonno, jananor jonno, to see what is happening in Ireland, to make them sympathize with his cause. And at the same point of time, he also wanted to arouse confidence nijer lokeder moddhe, nijer desher lokeder moddhe. He wanted to build confidence so that they themselves can also understand what was happening in their own country. Because you know, nijeder deshe ki hoy, what happens in your own country, every issue, every national issue, you will see in news platforms, and it is just nothing but a political debate. But through his poems, Yeats wanted to change that. Just give me 1 second and I will be back. Just 1 minute, okay? Just 1 minute. Okay, I'm sorry. We'll continue. যেটা বলছিলাম, তো নিজেদের দেশে কনফিডেন্স কি করে আনবে? ধরো নিজেদের দেশে ধরো কোনো একটা ক্রাইসিস হচ্ছে, ইউ নো হোয়াট এভার ইজ হ্যাপেনিং রাইট নাও, এই যে অতিমারি চলছে, প্যান্ডেমিক চলছে, দ্য কোভিড-19 ডিজিজ, সো হোয়াট ইউ সি, ইউ সি নিউমারাস পলিটিক্যাল ডিবেটস। যে কোনো একটা নিউজ চ্যানেল খুলে নাও, ইউ উইল সি পিপল, বুদ্ধিজীবীরা আসছে, আলোচনা করছে, ডিসকাশন করছে, হ্যান ত্যান। বাট ইম্যাজিন দিস প্যান্ডেমিক হ্যাপেনিং ওনলি ইন ইন্ডিয়া, the situation would have been very, very different.
অনেক অনেক ইনফরমেশন তোমাদের আমরা নিজেরাই জানতে পারতাম না, অনেক ইনফরমেশন বাইরের দেশে কারো জানতে পারতো না। তো এইখানে ইয়েটসের মতন লোকেদের কাজ আসে, কাজে আসে আর্টিস্ট। দে আর নট অফ্রেড অফ এনিবডি, দে উইল পুট ট্রুথ ইন ফ্রন্ট অফ ইউ। তোমার ভালো লাগলে লাগবে, না হলে লাগবে না। দ্যাট ইজ হোয়াট ইয়েটস অলসো ডিড। হি রোট অ্যাবাউট আয়ারল্যান্ড, হি রোট ফর এভরিবডি, বাট হি রোট থ্রু সিম্বলস বিকজ হি থট দ্যাট সিম্বলস উড মেক হিজ সেন্টিমেন্টস ইউনিভার্সাল। So let's see this poem that he writes. This is a poem called Under Ben Bulbin. Okay. Just one moment. So what is he writing about? This is a poem, this is his poem, Under Ben Bulbin. Ki likhche dekho, many times man lives and dies between his two eternities, that of race and that of soul, and ancient Ireland knew it all. So all of this, all of his philosophy, all of his symbolism and purposes, they are concentrated in Ireland. Ki rokom bhabe jokhoni o bolche that ancient Ireland knew it all. সব কিছুই জানে, এনশিয়েন্ট আয়ারল্যান্ড নিউ ইট অল, বিকজ এনি কান্ট্রি ইজ সিমিলার টু অল দি আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য সেন্স দ্যাট অল দ্য মেন হু আর ডিভাইডেড বাই দিজ ন্যাশনাল বাউন্ডারিজ, হু আর ডিভাইডেড বাই দিজ পলিটিক্যাল বাউন্ডারিজ, অল মেন ওয়েদার দে লিভ ইন আয়ারল্যান্ড, ওয়েদার দে অর দে লিভ ইন জার্মানি, ওয়েদার দে লিভ ইন ইন্ডিয়া অর দে লিভ ইন আমেরিকা, অল মেন die and all men are born, and between this birth and race, between this birth and death, between race ke kon jat ke kon jate belong korche, kar kon dharmo ache, between this race and that of soul, mon, moner moddhe ar jater moddhe, all of these things we can find in an ancient Ireland. So that is how he wanted to universalize his nationalistic sentiment. Khali Irelander bapare likhen. He writes about all the men who live and die, and between the birth and death, between race and between soul, you will find all sentiments of men in any country. And for Yeats, it was Ireland, because he loved his country. That is how he showed his own patriotism. Up to this, is it clear? কারোর কোনো রকমের প্রশ্ন আছে? অর ইউ ওয়ান্ট মি টু রিপিট মাই সেলফ? অল রাইট, সো আই উইল কন্টিনিউ। হু ইজ দিস ওম্যান দ্যাট ইউ সি ইন ফ্রন্ট অফ ইউ? ইয়েটস, এতক্ষণ আমরা যেরকম পড়লাম, এতক্ষণ যত যা যা পড়লাম আমরা ইয়েটসের ব্যাপারে, Yeats's poetic style, it changes. মানে ধরো 20th century, মানে 1900s এর প্রথম দিকে, এই যে যখন সেকেন্ড কামিং লিখছে ওই টাইমটাতে, হিজ পোয়েটিক স্টাইল, হিজ ওয়ে অফ রাইটিং পোয়েমস, ইট চেঞ্জেস, সামওয়াট চেঞ্জেস বিকজ অফ ফিউ রিজনস। নাও হোয়াট ওয়ার দ্য রিজনস? ওকে, one of the reason between this a few of the factors of these change were his poetic style that is his way of writing poem, it became very direct. Mane com symbols use, it's not that com symbols use korche, it's not that he's using less amount of symbols or metaphors or comparative words, but what he wants to prove in his poem, ekta to boktobbo thake, ekta kobitar end ekta boktobbo thake, he becomes very direct in that objective of the poem. It is as if he speaks to the reader directly, as if he's in front of you. His poems become like that, jokhon tumi porbe tomar mone hobe jano o tomar sathe direct samne boshe kotha bolche. So a very direct contact between the reader is established. He becomes disillusioned, he becomes very much ki bolbo
disinterested. He feels that he was cheated. He feels himself cheated from this Irish nationalistic cause. মানে কি হচ্ছিল, ইয়েটস ওয়াজ অ্যান আর্টিস্ট, রাইট? ও তো মানে শিল্পী। সো ফর অ্যান আর্টিস্ট দের ইজ নো পলিটিক্যাল সাইড। একটা আর্টিস্ট কোনোদিন আর কি কোনো এক এক ধরনের রাজনৈতিক দিক চুজ করে না। তার নিজের কিছু আউটলুক থাকে, ওয়ার্ল্ড ভিউ থাকে দ্যাট দি আর্টিস্ট বিলিভস ইন, দ্যাট মে অর মে নট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি, মে অর মে নট বিলং, দুটোই হতে পারে। ইয়েটস ডিড নট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি, হি ওয়াজ আ ন্যাশনালিস্ট। বাট তোমাকে এটাও বুঝতে হবে যে পলিটিক্স যেখানে আসে সেখানে কোনো কোথাও বিলং না করলে হয় না। ইউ অলওয়েজ হ্যাভ টু টেক আ সাইড, ইউ অলওয়েজ হ্যাভ টু বিলং টু আ পলিটিক্যাল পার্টি। এবার যখনই তুমি বিলং করবে, হোয়েন এভার ইউ স্টার্ট সেইং দ্যাট ইয়েস আই বিলং টু দিস এক্স ওয়াই জেড পার্টি, দেন ইউ উইল স্টার্ট বিলিভিং ইন হোয়াট এভার দিস এক্স ওয়াই জেড পার্টি সেজ, অ্যান্ড ইউ উইল স্টপ বিলিভিং অর স্টপ লিসনিং টু অল আদার পলিটিক্যাল পার্টিস। Yeats did not believe in this. Yeats did not believe that whoever I believe in or whatever, whoever person or whoever political party I believe in or I belong to, tadettai thik hobe ar onno derta sob shomoy bhul hobe. Yeats as an artist did not believe that. And he saw when he was fighting or writing or talking about Irish independence from the British rule, ব্রিটিশ রাজ থেকে যখন স্বাধীনতা সংগ্রাম করছিল আয়ারল্যান্ডে, ইয়েটস স্টুড বাই দি কজ অফ আইরিশ ন্যাশনালিজম। বাট আফটার ইন্ডিপেন্ডেন্স হোয়াট হ্যাপেন্ড ইন আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের নিজেদের জনসংখ্যার মধ্যে একটা ভাগ হয়ে গেল। ওকে, দি আর্মি অর দি ইকোনমিস্টস অফ আয়ারল্যান্ড যারা ছিল ওখানে, ওখানকার ফ্রিডম ফাইটার্স যারা ছিল, তাদের মধ্যেই দেয়ার কেম আ ডিভিশন। দে ওয়ার ফাইটিং অ্যামাংস্ট ইচ আদার। The Irish National Army, it was divided into two factions. Duto bhag hoye gechilo. And they were fighting amongst each other. Now, Yeats as a very sensitive poet, now he feels like cheated. He feels that my country has cheated me because it has divided itself. Now, I cannot choose between parts of my own country. Ami nijer desher moddhe bhag kore ki kore kau kono ekta bhage belong korbo. I cannot do that. And therefore, His style of writing poetry also changes. Now, another very important reason for this change was this woman. This woman, her name is Modgon. I am writing the name in the chat box. Okay. Please, capital e likhbe, ami small e likheche. Modgon, that's her name. She was Yeats's girlfriend for some time, lover. Yeats was pursuing her, Yeats wanted to marry her, but she did not. So this also was a change, this was a, also was a factor for the change in his poetical style. Because all of a sudden Modgon had revealed or told Yeats that she loved someone else, and they had been in a relationship for about 7 to 8 years. So 7-8 bochor pore she did not want to marry him, and Yeats was very much in love and influenced by her, and therefore or chhere jawar poreo that leaving of also influenced him a lot, affected him a lot, and that affected his poetry as well, because Yeats considered himself spiritually, mane moner biye hoye gechilo, as if Yeats believed that he was married to her not by ritual or yorokom mane dharo Christian other Christian mane Christian style e hoyto biye hoyni, but the marriage of souls jeta ke hoy seta hoye gechilo. But after that, since it did not happen, Yeats felt cheated again. Now all this, whatever I said, this change in his poetic style, there is one poem that I will, yes, This is a poem that stands for this change. এর আগেও আমরা ইয়েটসের কিছু লেখা কবিতার কয়েকটা এক্সট্র্যাক্টস পড়েছি একসাথে। Now, just read this. I made my song a coat covered with embroideries out of old mythologies from heel to throat. But the fools caught it, wore it in world's eyes as though they had wrought it. Song, let them take it, for there's more enterprise in walking naked. So this is a very
ডিরেক্ট থিং, এই যে যেখানেই ও বলছে অফ ওল্ড মাইথোলজিস, আই মেড আ কোট অফ ওল্ড মাইথোলজিস, তখনই ও বলছে কিসের ব্যাপারে, এই ওল্ড মাইথোলজিসটা কি এতক্ষণ ধরে যে পড়ালাম বলো দেখি কেউ। ওল্ড মাইথোলজিস মানে হোয়াট ইজ ইয়েটস রেফারিং টু? কি হলো, সবাই চুপ হয়ে আছো কেন? ওল্ড মাইথোলজিস যে বলছে, পুরনো রূপকথার কথা বলছে, এটার মানে কি? আমরা এতক্ষণ তো পড়ছিলাম, এটার মানে কি বলছে ও? ইয়েটস কি বলতে চাইছে এটা নিয়ে? হোয়াট আর দিজ ওল্ড মাইথোলজিস, অ্যাবাউট হুম ইজ হি টকিং অ্যাবাউট, কার ব্যাপারে কথা বলছে? হোয়াটস রং উইথ ইউ, তোমরা কি শুনতে পাচ্ছ না? ম্যাম, কবি কি কোনোভাবে এই মহিলার কথা বলছে এই মদ গানে? না, ওল্ড মাইথোলজিস বলছে, পুরনো রূপকথার, মাইথোলজিস মানে রূপকথার কথা, পুরনো পুরনো রূপকথা মানে ও কিসের কথা বলছে? আমরা এর আগেই পড়ছিলাম, হোয়াট ইজ ই টকিং অ্যাবাউট, উইচ ইম্যাজিনেশন ইজ ই টকিং অ্যাবাউট, উইচ রেস মাইথোলজিস অফ উইচ পিপল ইজ ই টকিং অ্যাবাউট? ওল্ড মানে কাদের কথা বলছে, উইচ হোয়াট ইজ ওল্ড? ইয়েটসের কবিতার মধ্যে পুরনোটা কি বলছি না, এতক্ষণ ধরে তো বললাম হোয়াট ইজ ওল্ড, কোন পুরনো জিনিসগুলো ও নিজের কবিতায় ব্যবহার করছে? কেল্টিক ইমাজিনেশন নিয়ে কি বললাম আমি এতক্ষণ? হোয়াট ইজ কেল্টিক ইমাজিনেশন বলো। এই পাকিজা খাতুন কে আছে, আনমিউট করো নিজেকে। পাকিজা খাতুন, হ্যাঁ বলো, কেল্টিক ইমাজিনেশন মানে কি বললাম, জাস্ট খুব সিম্পলি বোঝাও আর কি। বলো হোয়াট ইজ কেল্টিক ইমাজিনেশন, খুব ইজি ভাবে জাস্ট বুঝিয়ে দাও, হোয়াট এভার ইউ হ্যাভ আন্ডারস্টুড, ভুল হলেও প্রবলেম নেই, বলো। কেন বলতে পারছো না, হোয়াট ওয়ার ইউ, কি করছিলে যখন আমি পড়াচ্ছিলাম, কি করছিলে? তাহলে তাহলে বলো, তাহলে আমি তো একটু আগেই বললাম, একটু কিছুক্ষণ আগেই জাস্ট বলেছি। খাতা পেনে লিখছো না যখন পড়াচ্ছি? দামিনী খাতুন কে আছে বলো, কেল্টিক ইমাজিনেশন মানে কি? কেল্টিক ইমাজিনেশন মানে কি? দামিনী, দামিনী, হ্যাঁ ম্যাম বলো, বলো। শৈলজা, শৈলজা, শৈলজা নিজেকে আনমিউট করো। শৈলজা নিজেকে আনমিউট করো। শৈলজা, আর ইউ দেয়ার, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ ম্যাম, আমি অ্যাকচুয়ালি জবে আছি, সো রিপ্লাই করতে পারছি না ম্যাম, সরি। আমি অ্যাকচুয়ালি ইয়ারফোন লাগিয়ে শুনছি শুধু। ঠিক আছে, শবনম বলো, শবনম, শবনম খাতুন, শবনম খাতুন, ওয়ের আর ইউ, আর ইউ দেয়ার? হ্যাঁ মিস, বলো। বলো বলো, কেল্টিক ইমাজিনেশন মানে কি বোঝালাম, জাস্ট পুরোটা না বললেও যতটুকু তুমি বুঝেছো সেটাই বলো। এই যে কেল্টিক বা ইমাজিনেশন অফ দ্য কেল্টস নিয়ে যে কথা বললাম, এটা কি, সেটা কি? রিমা, রিমা খান বলো, তুমি বলো। হ্যাঁ
তোমরা খাতা পেন নিয়ে কি বসে নেই? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম, তো আমি যখন বলছি তোমরা আমি যখন বলছি লিখছ না কি তোমরা? লিখছো না কি তোমরা? হ্যাঁ ম্যাম, আমরা হ্যাঁ ম্যাম, কিছু আমরা কিছু নোট নোট করছি, তো কিন্তু লেখা থেকে কেন যখন লেখা ফার্স্ট থেকে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ ফার্স্টের দিকে একটু ফার্স্ট মানে হ্যাঁ অসুবিধা হয়েছে, বুঝতে হ্যাঁ পারছি না, কিন্তু এই মর্গান থেকে মানে মোটামুটি বুঝতে পারছি। তো এই ম্যাম, ওটা আইল্যান্ড তো সম্বন্ধে আমরা কি কানেকশন সিনারে দেখতে করেছিলাম ছিলাম না, সেই হ্যাঁ জন্য ওই জন্য প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে। দিস ওল্ড মাইথোলজি দ্যাট এখানে যে পোয়েমে দেখতে পাচ্ছ, ওল্ড মাইথোলজিস দ্যাট ইউ ক্যান সি, দিস ইজ দ্য কেল্টিক ইম্যাজিনেশন অর দি ইম্যাজিনেশন অফ দি ওল্ড রেসেস অফ দি কেল্ট। তাদের পুরনো সেই যে ইউরোপের প্রথম দিকের যারা এসে ওখানে বাস করছে, ওই জাতের যে লোক ছিল দ্য কেল্টস, এটা একটা জাত, এটা জাতকে বলে, ইট ইজ এ রেস অফ পিপল। তাদের লেখাপত্র, তাদের ইমাজিনেশন, তাদের ফিলসফি, তাদের লিটারেচার, তাদেরকে নিয়েই যে গেটস এতদিন ধরে যে লিখেছে সেটাই বলছে যে আই মেড মাই সং আ কোট কভার্ড উইথ এমব্রয়ডারিজ অফ ওল্ড মাইথোলজিস। এমব্রয়ডারি মানে জানো তো, সেলাই করা কাপড়ের ওপরে, ওটাকে এমব্রয়ডারি বলে, সেলাই না মানে ইউ গিভিং ডিজাইনস আউট অফ স্টিচেস। তো ডিরেক্টলি যে বলছে এটাতেই বলছে যে সি আই হ্যাড মেড মাই সং, আই হ্যাড মেড মাই সেলফ আ সং, দ্যাট ইজ অল মাই পোয়েমস, অল মাই রাইটিং, মাই পোয়েট্রি, মাই ফিলসফি ওয়াজ মেড অফ দিস কেল্টিক ইমাজিনেশন ফ্রম হিল টু থ্রোট, মানে নিচ থেকে ওপর অব্দি। বাট দ্য ফুলস গট ইট, ওয়োর ইট ইন ওয়ার্ল্ডস আইজ। কিন্তু এই যে ওই যে পোয়েটিক স্টাইলটা চেঞ্জ হলো এতগুলো ফ্যাক্টর্সের জন্য, কী কী ফ্যাক্টর্স বললাম আমি? ওর যে পোয়েটিক স্টাইল যে চেঞ্জ হচ্ছে আমি যে বললাম, ওয়ান অফ দ্য ফ্যাক্টর ওয়াজ মদগন, দিস উমন। হোয়াট ওয়ার দি আদার আদার ফ্যাক্টর্স? আর একটা ফ্যাক্টর কি ছিল যে ওর কবিতা লেখার ধরন, স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলো? ম্যাম ওর কি নিজের দেশের নিয়ে হুম হুম আইল্যান্ডের জন্য কি হুম বলো কি বললাম সেটা, বলো কি চেঞ্জ বললাম হয়েছে? সেটা আয়ারল্যান্ডে কি হচ্ছিল আয়ারল্যান্ডে কি হচ্ছিল যেটার জন্য ও মানে হি মানে ফেল্ট কি চিটেড? রিজন হচ্ছিল তখন, কি হচ্ছিল আর একবার বলো। কি হচ্ছিল আর একবার বলো, মানে বিভাগ হয়ে গেছে, ডিভিশন হয়ে গেছে একদম তো, ওই জন্য তো এবার যখন ও যে ওরা যখন ও যে মিউট ওরা করো তুমি, তোমাকে মিউট করো তুমি, আমি নিজের কথাই শুনতে পাচ্ছি। ওকে, সো ও যে কবিতাগুলো লিখছিল টু সার্ভ দ্যাট ন্যাশনাল পারপাস, সেটা দেখো এখানে বোঝা, এখানে মনে হচ্ছে যেন ও আর সেই পারপাসটা ফুলফিলই করতে পারছে না, বলছে এতদিন ধরে যা লিখলাম ইউজিং দিস ওল্ড মাইথোলজিস, দে ওয়ার কট বাই ফুলস, দে ওয়ার রেড বাই ফুলস, বিকজ দে ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট, সো লেট দেম টেক ইট, নিয়ে নিক ওগুলো ওরা, ফর দেয়ার ইজ মোর এন্টারপ্রাইজ ইন ওয়াকিং নেকেড, মানে আমি কোনো রকমের কবিতা বা কোনো লেখাপত্র না করেই বাঁচবো সেটাই ভালো। সো দিস ইজ হাউ হিজ পোয়েটিক স্টাইল চেঞ্জ, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অফ ইট দ্যাট আই গেভ ইউ। সেকেন্ড কামিংটাও অনেকটাই এরকম ধরনের, ইট ইজ ভেরি ডিরেক্ট, ইট ইজ ভেরি নেগেটিভ, পজিটিভ কিছুই ওখানে বলছে না, তো কারণটা আমি বললাম, অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল। ওকে, দেন নাও দ্য নেক্সট, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েটস ইজ আ পোয়েট অফ অ্যান্টিনোমিস, এই অ্যান্টিনোমিস কথাটা মানে কি? হোয়াট ইজ দিস অ্যান্টিনোমি? লেটস সি, অ্যান্টিনোমি মানেটা লিখেই দিয়েছি আমি, ইট ইজ আ সেলফ কন্ট্রাডিক্টরি আইডিয়া, মানে ধরো একটা আমি স্টেটমেন্ট লিখলাম, সাপোজ আই এম রাইটিং আ সেন্টেন্স ইন দ্য চ্যাট বক্স, দেয়ার ইজ নো অ্যাবসলিউট ট্রুথ, দেয়ার ইজ নো অ্যাবসলিউট ট্রুথ, মানে একটাই সত্যি নেই। এই স্টেটমেন্টটা, এই যে সেন্টেন্সটা, ইটস সেলফ ইজ অ্যান অ্যান্টিনোমি। কেন অ্যান্টিনোমি? কারণ এই স্টেটমেন্টটাই একটা সত্যি। আমি যদি বলি কোনো সত্যি নেই, এই যে আমি বললাম, তাহলে এটা কি সত্যি না? বুঝতে পারছো কি বলতে চাইছি? যে একটা আইডিয়া যেটা নিজেকেই কন্ট্রাডিক্ট করে, একটা স্টেটমেন্ট যেটা নিজেকেই অপোজ করে, যেটারই উল্টোটা বোঝায়। যখনই আমি বলছি, ধরো তো খুব হাসির মতন যদি ইয়ার্কির মতনই করে বলতে হয়, ধরো তোমাকে বাবা, ধরো বাবা বাড়িতে আছে, দের ইজ সামওয়ান হু হ্যাজ কাম টু মিট হিম,
এন্ড ইউর ফাদার ডাজ নট ওয়ান্ট টু মিট হিম, তো তোমাকে বললো যে তুই বলেতে যে আমি বাড়িতে নেই, তো তুমি গিয়ে সেই লোকটাকে কি বললে যে বাবা বলেছে বাবা বাড়িতে নেই। তো এই যে ব্যাপারটা হলো, বাবা বলছে বাবা বাড়িতে নেই, এই কথাটা কি হলো, দুটো ইট কন্ট্রাডিক্টস ইট সেলফ। আই এই স্টেটমেন্টটাতে যে ইনফরমেশনটা হলো সেটা অপোজেস ইট সেলফ। তো ইয়েটস হলো এরকমই একটা অ্যান্টিনোমিজ, মানে সেলফ অপোজিশন, নিজেকে নিজে কন্ট্রাডিক্ট করে, নিজেকে নিজে নিজের উল্টো কথাটাই নিজে বলে। ইয়েটস এরকম ধরনেরই কবি ছিলেন। এটা কিরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দের ওয়াজ আ টেনশন বিটুইন আর্টিফিস অর হোয়াট ইজ আর্টিফিশিয়াল অ্যান্ড ন্যাচারালনেস। বিকজ অ্যাজ উই রেড টুগেদার, আমরা কিছুক্ষণ আগে যখন পড়ছিলাম, উই লার্নড দ্যাট ইয়েটস ওয়ান্টেড টু রাইট অ্যাবাউট মেন অ্যান্ড দেয়ার রিলেশন টু নেচার। হি ওয়ান্টেড টু রাইট অ্যাবাউট মেন অ্যামাং নেচার। So whenever you are writing about men, man or human beings among nature, within nature, you cannot forget about the change factor, যেটা আমি বলছিলাম, যেটা কনস্ট্যান্ট পাল্টাতে থাকবে। আজ থেকে 100 বছর আগে মানুষ যেরকম প্রকৃতির সাথে থাকতো সেরকমভাবে আজকে থাকে না। 100 বছর ছেড়ে দাও, আজ থেকে 10 বছর আগে আমার বাড়ির সামনে রাস্তায় যতগুলো গাছ ছিল আজকে তার মধ্যে একটাও নেই। তো ইট হ্যাজ চেঞ্জড my relationship to nature, my the way that I live with nature, it has changed. আর এই চেঞ্জটাকে নিয়েই যখন একটা কবি লিখবে তখনই তার নিজের মধ্যে একটা টেনশন তৈরি হবে, বিকজ হি ইজ আ হিউম্যান বিইং অ্যান্ড হি ওয়ান্টস টু রাইট অ্যাবাউট নেচার, বাট হি নোজ দ্যাট হি অ্যাজ আ হিউম্যান বিইং ইজ ডেস্ট্রাকটিভ অফ নেচার। মানুষ তো প্রকৃতিকে ধ্বংসই করছে, তুমি যে প্রতিদিন যে বাঁচছ, নিঃশ্বাস নিচ্ছ, খাওয়া দাওয়া করছো, কোথাও থাকছো, ইউ আর ডেস্ট্রয়িং নেচার। Our life is completely against nature. So whenever Yeats as a poet is writing like that, there is a tension that is developing in within him, an antinomy that is developing within him. And therefore, he adopted or he used what he called masks, mukosh. Ei mukosh ta ki? এই মুখোশটা অনেক এক, মানে ধরো যেরকম নামটা বুঝি আমরা, মুখোশ যেটা আমরা পড়ি, ধরো রাক্ষসের মুখোশ পড়ছি, কোনো সুপারম্যানের মুখোশ পড়ছি, হোয়াট এভার ইট ইজ, কোনো হিরো হিরোইনের মুখোশ পড়ছি, তো যেই মানেটা আমরা সেরকমভাবে বুঝছি, দ্যাট ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল ফেস দ্যাট উই ওয়্যার ওভার আওয়ার রিয়েল ফেসেস। বাট মাস্কস ফর ইয়েটস হ্যাজ আনাদার মিনিং অ্যাজ ওয়েল, সেটা কি সেটা আমরা আজকে একটু শিখব। সো পে ক্লোজ অ্যাটেনশন, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, নাও ইয়েটস হ্যাড আ ফিলসফি অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, ইয়েটসের নিজের জীবনের প্রতি একটা ফিলসফি ছিল, একটা দ্য ওয়ে হি লুকড অ্যাট দ্য ওয়ার্ল্ড, হি হ্যাড রিটার্ন অ্যাবাউট ইট। নাও হোয়াট হ্যাড হি রিটার্ন? হি সেড দ্যাট আ হিউম্যান বিং, মানুষ জাতের কথা বলছে, ইন জেনারেল হিউম্যান বিংস আর মেড অফ ফোর ফ্যাকাল্টিস অর ফোর ফিচার্স অর ফোর পার্টস। হোয়াট আর দিস ফোর পার্টস? ইউ ওয়াচ দ্য সার্কেল ফার্স্ট। ওকে, রাইট টু লেফট আমরা ঘুরব। প্রথমে আমরা দেখছি উইল লেখা আছে, উইল, উইল ইজ রিটেন। হোয়াট ইজ দিস উইল অফ আ পার্সন? দিস উইল, ইউ সি হোয়াট ইজ রিটেন ইন দিস স্কোয়ার, এই স্কোয়ার বাক্সটাতে কি লেখা আছে? দ্য উইল ইজ আ ফিলিং দ্যাট হ্যাজ নট বিকাম ডিজায়ার অ্যাজ দেয়ার ইজ নো অবজেক্ট টু ডিজায়ার। মানে দ্য উইল হলো দি ফিলিং, এটা স্পেলিংটা ভুল লিখেছি, আই এম ভেরি সরি, ফিলিং হবে, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট, আই উইল কারেক্ট ইট, কারেক্ট না করে তো হবে না। ওকে, দেখতে পাচ্ছ তো তোমরা স্ক্রিনে? দেখতে না পেলে বলবে। ওকে, সো উইল ইজ আ ফিলিং দ্যাট হ্যাজ নট বিকাম ডিজায়ার, মানে ইচ্ছে কিন্তু কিছু করার জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু হওয়ার জন্য না, কিছুর জন্য না, তোমার যে ইচ্ছেটা আছে, ইউ হ্যাভ আ ফিলিং ইন সাইড অফ ইউ, দ্যাট ইজ উইল। এবার দ্যাট উইল চেঞ্জ অ্যাকর্ডিং টু সিচুয়েশন, অ্যাকর্ডিং টু টাইম। তুমি এখন ছোট ছিলে, তোমার কাছে আইসক্রিম পাওয়াটা ইচ্ছে ছিল, এখন বড় হয়ে গেছো, চাকরি পাওয়াটা ইচ্ছে, শিক্ষা পাওয়াটা ইচ্ছে, ইকুয়ালিটি পাওয়াটা ইচ্ছে,
तो इट चेंजेस अकॉर्डिंग टू सिचुएशन, इट चेंजेस अकॉर्डिंग टू टाइम, बट इन येट्स फिलोसफी अ ह्यूमन बीइंग मेड ऑफ दीज फोर पार्ट्स, फर्स्ट पार्ट बीइंग द विल. द विल इज दैट फीलिंग विदाउट द डिजायर, इच्छे किछु पावार जन्य ना, होवार जन्य ना, खाली इच्छे फर समथिंग दैट इज नॉट देयर येट, बट इट विल कम, बट इट विल कम इन द फ्यूचर, इट विल कम एज टाइम चेंजेस, एज प्लेस चेंजेस, एज कॉन्टेक्स्ट चेंजेस, एज चेंज कम्स. जरम भाव समय पाल्टे, समाज पाल्टे, सरम भाव तुम्हारे इच्छेटा पाल्टे, किन्तु ये इच्छेटा निये मानुष तैरी है. द सेकेंड पार्ट इज द मास्क. मास्क इज दिस डीप ग्रीन दैट यू सी. व्हाट इज दिस मास्क? ए स्क्वायरटाते देखो, इमेज ऑफ व्हाट वी विश टू बिकम और टू दैट विच वी गिव आवर सपोर्ट एंड रिस्पेक्ट. सो मास्क इज समथिंग दैट वी विश टू बिकम, मैंने जेटा आमरा होते चाई सेटाके मास्क बोले. नाउ यू कैन अंडरस्टैंड दैट विल आर मास्क आर ऑफ कोर्स रिलेटेड. ओके, दिस विल एंड मास्क दे आर ऑफ कोर्स रिलेटेड, बिकॉज विल जदि हय फीलिंग विदाउट डिजायर, देन मास्क कैन बिकम दिस डिजायर. विल बोलछे इच्छे किछु करार जन्य ना, किछु पावार जन्य, कोनो जिनिस छाड़ा इच्छे, कोनो डिजायर छाड़ा इच्छे. आर मास्क हलो जेटा तुमी होते चाओ, तो तोमार इच्छे जेटा तुमी होते चाओ. सो विल एंड मास्क दे आर रिलेटेड टू इच अदर. व्हाट यू विल कैन बिकम योर मास्क. আবার উল্টোটাও হতে পারে, হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম, দ্যাট ইজ এ ইমেজ অফ হোয়াট উই উইশ টু বিকাম, দ্যাট ক্যান অলসো এফেক্ট আওয়ার উইল. সাপোজ দুটোই হতে পারে না, সাপোজ তুমি তোমার সামনে, তোমার চোখের সামনে একটা খুব বড় এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট আছে, যে যে ফরেস্ট সেভিংয়ের কথা বলছে, ওয়াটার সেভিংয়ের কথা বলছে. সাপোজ ইউ ওয়ান্ট টু বিকাম লাইক মালালা ইউসুফজাই. ওকে, সাপোজ ইউ ওয়ান্ট টু বিকাম like Netaji Subhash Chandra Bose. So that is the mask, that is the image of what you want to become. So that image will influence or will affect your will. Tomar ichche ta ke affect korbe, and you will work towards that. Amra shei seta howar jonno khatni korbo, seta howar jonno kaj korbo, seta howar jonno whatever is required we will do. So the will and mask, they are related to each other. And these two, that is the mask and the will, this makes the antithetical man. Now, what is this antithetical man? Antithetical manei holo jeta amra porchhilam etokkhon, ei antinomies mane opposites, opposite ideas, ideas that are opposite to each other. To ei will ar mask miliye ekta antithetical man toiri hoy, a man who believes in opposites, a man who believes in antitheses, a man who believes in antinomies. That is Yeats. And Yeats wanted all human beings to become this antithetical man. Jekhane amra opposites gulo mante chesta kori, jekhane dharo America te white people and black Americans, they are living together, antitheses. ঠিক আছে, যেখানে তোমার অপছন্দের জিনিস, ধরো তোমার মাংস খেতে পছন্দ না, একদম পছন্দ করো না, কিন্তু ডাইনিং টেবিলে বসে হয়তো তোমার ফ্যামিলি মেম্বার কেউ খাচ্ছে, যে সহ্য ক্ষমতা, দ্যাট এনজিওরেন্স, সহ্য করার যে ক্ষমতাটা তৈরি হয়, ইউ বিকাম অ্যান অ্যান্টিথেটিক্যাল ম্যান. এবার এটা খুব অফকোর্স, এটা আমি খুব ছোটো ছোটো লেভেলে এক্সাম্পল দিলাম, তুমি এবার এটা জীবনযুদ্ধের প্রসঙ্গে ভাবো. জীবনযুদ্ধের প্রসঙ্গে আর কি অ্যান্টিথেটিক্যাল হতে হবে. ইফ আওয়ার পলিটিক্যাল লিডার্স, ইফ দ্য পলিটিক্যাল লিডার্স অফ ইন্ডিয়া ওয়ার অ্যান্টিথেটিক্যাল men, do you think dharmo niye to juddho hota amader ekhane? Hoto na, karon amra antithetical hote pari na, amader netara, rajnoitik netara antithetical ekdomi na, kintu Yeats chilen, ar Yeats er boktobbo chilo je shobai jate erokom hoy, kintu uni eta janten je eta shombhob na. Ar nicher dutu jeglo, ei dutor byapare ektu bole di. The third part of a human being is the creative mind, jetake amra intellect ba conscious mind bolchi. Mane intellect mane our capacity to think, to decide. Amra je decisions nite pari, amra je kichu dekhchi, bujhte parchi. Dharo ekta cup ache chokher samne rakha, to ami bolchi je ami bujhte parchi je ha eta cup rakha ache. Dharo ekta table ache, ami bujhte parchi eta table rakha ache. Table ta ke ami bichhana bolchi na, etake intellect bolche. The ability to understand, the ability to decide. And the other one is the body of fate,
দ্যাট ইজ দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য মেন্টাল এনভায়রনমেন্ট। আমাদের মাথার ভেতরে কি আছে, আবার মাথার বাইরে মানে শরীরের বাইরে আশেপাশে এনভায়রনমেন্টে কি আছে, এবার এই দুটো আবার রিলেটেড টু ইচ আদার। তুমি দেখো তোমার সমাজটা যদি এরকম হয় যেখানে তোমাকে খালি বাংলা বই পড়তে হচ্ছে, তাহলে তোমার ইন্টেলেক্ট কোনোদিন ইংরেজি সাহিত্য, কোনোদিন ইংরেজি সমাজের ব্যাপারে জানতেই পারবে না, কারণ তোমার সমাজ তোমাকে সেরকম জানতে দিচ্ছে না। হতেই পারে, ধরো সরকার থেকে ব্যান করে দিল ইংরেজি বই, কি করবে তুমি, কিছু করার নেই তোমার, তো তখনই তোমার এই দুটো দেখবে তাহলে রিলেটেড হয়ে গেল। আর এই দুটোকে মিলিয়ে তৈরি হচ্ছে প্রাইমারি ম্যান, ঠিক আছে? তো এ বলছে যে মানুষ, দ্য রেস, দ্য হিউম্যান বিংস, দে আর অলওয়েজ মুভিং বিটুইন বিকামিং দিস টু, দে আর সাম উই আর সামটাইমস প্রাইমারি মেন, উই আর সামটাইমস অ্যান্টিথেটিক্যাল মেন। আমরা কোনোদিনই পারফেক্টলি প্রাইমারি, আমরা কোনোদিনই পারফেক্টলি অ্যান্টিথেটিক্যাল হতে পারি না, উই আর অলওয়েজ শিফটিং। আমরা কনস্ট্যান্টলি মাঝে মাঝে অ্যান্টিথেটিক্যাল, মাঝে মাঝে প্রাইমারি, পরিস্থিতির চাপে হিসেবে সিচুয়েশনাল হয়, মানে প্রাসঙ্গিক হয়, কোন সময়ে কোন দেশে কিরম সমাজে আমি বাস করছি সেই হিসেবে আমি প্রাইমারি হব বা অ্যান্টিথেটিক্যাল হব, সেই হিসেবে আমি একটা ম্যান অফ অপোজিটস হব বা আই উইল বি আ ম্যান অফ অফ প্রাইমারি নেচার, মানে আমি যেটা দেখবো, যেটা আমাকে ফিজিক্যাল মেন্টাল এনভায়রনমেন্ট দেখাবে আমি সেটাকেই বিশ্বাস করব, ওটাকে চ্যালেঞ্জ করব না, ওটাকে কোয়েশ্চেন করব না, ওটাকেই আমি বিশ্বাস করব, তাহলে আমি প্রাইমারি ম্যান। হাউএভার আমার মনের মধ্যে ইচ্ছে আছে, আমি একটা কিছু হতে চাই, আর সেটা হওয়ার জন্য আমি খাটনি করব, সেটা হয়ে যাচ্ছি আমি অ্যান্টিথেটিক্যাল ম্যান, কিন্তু সেটাও সব সময় সম্ভব হয় না। ইয়েটসের এই ফিলসফিটা খুব ইম্পর্টেন্ট কবিতাটা বোঝার জন্য, কারণ আমরা পরের, কারণ আমার ইচ্ছা ছিল আজকেই আমি কবিতাটা পড়ে নেওয়ার, কিন্তু আমি দেখছি আজকে হচ্ছে না, সো ইটস ওকে, আমরা পরের ক্লাসে কবিতাটা পড়ে শেষ করে দেবো, অ্যাটলিস্ট রিডিংটা শেষ করে দেবো, তারপরে আই উইল টেক অনলি ওয়ান মোর ক্লাস টু রিজলভ ইউর কোয়েরিজ, অ্যান্ড অফকোর্স আই উইল সেন্ড ইউ আ ফিউ মেটিরিয়ালস, কিছু নোটস পাঠাবো, কিছু আনসার্স পাঠাবো, কিছু সাজেশনস পাঠাবো, আর তারপরে উই উইল ডান, সো উই উইল বি ডান উইথ ইট, তো টু মোর ক্লাসেস উইথ দিস চ্যাপ্টার, ওকে। সো দ্যাট ইজ ইট ফর টুডে, আই উইল স্টপ উইথ দ্য রেকর্ডিং ফার্স্ট, দেন আই হ্যাভ সামথিং টু সে, জাস্ট 1 মিনিট।